যেমন সাগর রানী উর্মিমালাকে বাঁচাতে একদম সামনে এসে দাঁড়িয়েছিল, আমার মহাস্ত্র অগ্নি বাণ পারুলের বুকে গিয়ে বিঁধেছে সোজা। সব শেষ। মল্লিকা, এ তুই কি করলি? মল্লিকা, তুই যে ওকে বলি দিতে হবে, তাই তো হবে না বলি দেওয়া, হলো না আমার পূর্ণ রাক্ষসী হওয়া। কিন্তু কিন্তু তাতে যে আমার কোনো ক্ষোভ নেই মাতা, চাপারা যেমন ছিল তেমনই থাকবে। ব্যাস, ওই চাপা পড়লে আমাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না মাতা, আমি নিশ্চিন্ত, সম্পূর্ণ নিশ্চিন্ত। সত্যি কি পারুল মরে গেছে? না না, এ আমার বিশ্বাস হয় না, দেখি তো একবার। জানতাম আমি, এই জন্য তোর কথার উপর আমার কোনো ভরসা হয় না আজকাল। ভাবিস এক, করিস এক, বলিস এক, আর হয় আরেক। আয় দেখে যা, পদ্ম ফুল কিরম তরতাজা হয়ে বেঁচে আছে, তার মানে পারুল এখনো মরেনি। সম্ভব মাতা, ভুলে যাস না মল্লিকা, ওই সাগর রানী উর্মিমালার জাদুবিদ্যাও কিছু কম নয়। তোর কপাল ভালো, পারুল মরেনি, তাই তোর পূর্ণ রাক্ষসী হওয়ার আশা এখনো বেঁচে আছে। এ কথা আমি বলতে পারি, চাঁপা ফুল কিন্তু সুরক্ষিত নেই। পারুল যাবে কত দূর? জলের নিচ থেকে তো উঠে আসতেই হবে পারুলকে, আর ধরাও ওকে পড়তে হবে। নিস্তার নেই পারুলের, পারুলকে তো ধরতেই হবে। কিন্তু তার আগে জানতে হবে, ও আর রাঘব এখনো জলের নিচে আছে না অন্য কোথাও পালিয়েছে? নিশ্চিন্ত হওয়া গেল মল্লিকা, পারুল আর রাঘব এখনো জলের নিচেই আছে। কিন্তু সাবধান, চাঁপা ফুল হাতে পারুল ডাঙায় ওঠার আগেই তোকে ধরতে হবে, তোর চোখ এড়িয়ে যেন পালাতে না পারে। আসুক ওরা ডাঙায়, ওদের জন্য ভাত পেতে রাখবো আমি, মরণ ভাত। Thank you.
এই আমরা এসে গেছি সমুদ্রের ওপরের পৃথিবীতে। এবার বল কোথায় যেতে চাস তোরা? যেইখানে বলবি আমি তোদের সেখানে পৌঁছে দিয়ে আসব। তাই তো, এখন আমরা কোথায় যাব? আমার তৃতীয় চাপা ভাই কোথায় আছে সেটাই তো জানি না, তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় খুঁজবে তাকে পাল? জলে, স্থলে, অন্তরীক্ষে কোথায় তোমার বাকি চাপা ভাইরা আছে কোনো ধারণাই নেই তো আমাদের। জলের নিচের খবর আমার নখদর্পণে, সেখানে যাওয়ার কোনো চাপা নেই এ ব্যাপারে আমি নিশ্চিত। তোদের খুঁজতে হবে স্থলে, পাতালে আর অন্তরীক্ষে। সে তো বুঝলাম দৈত্য মশাই, কিন্তু কিভাবে খুঁজবো? কে বলে দেবে আমাদের আমার ভাইদের সন্ধান? পারুল, কোনো একটা সূত্র না পেলে এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডে বাকি চাপা ভাইদের খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি যেমন জলের নিচের খবর রাখি, যদি এমন কাউকে পাওয়া যেত যে পৃথিবীর স্থলভাগের খবর রাখে, অথবা এমন কেউ যার কাছে পাতাল লোকটা হাতের তালুর মতো চেনা, তাহলে খুঁজতে অনেক সুবিধা হতো। পাতাল লোকের খবর রাখে পিঁপড়েরা, মাটির তলার খবর ওদের কাছ থেকে পাওয়া যাবে, আর আকাশের খবর রাখে পাখিরা। আর এই মাটির পৃথিবীতে সর্বত্র যাতায়াত করে বাদর ভাইয়েরা। তাহলে এক্ষুনি ডাকো তাদের, দেখিনি এক্ষুনি জিজ্ঞেস করো, দেরি করে লাভ কি পারো? আমি এক্ষুনি ডাকছি। পাখি আর বাঁদরের মেলা বসে গেল। আমাকে একটা সাহায্য করতে হবে বন্ধুরা, তোদের সাহায্য ছাড়া যে আমি দিশেহারা। বল কি সাহায্য করতে হবে? তোর জন্য আমরা সবকিছু করতে রাজি। তোরা তো জানিস ওই দুষ্ট রানী আমার সাত ভাইকে জন্মের পরে কোথাও লুকিয়ে রেখেছে। আমি আমার দুই ভাইকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু এখন আমার পাঁচ ভাই চাপা ফুল হয়ে ফুটে আছে কোথাও না কোথাও। তোরা কি আমার সেই ভাইদের কোনো খবর জানিস? না, তা তো জানি না, তবে খোঁজ নিতে পারি।
যেখানে যত বাঁদর আছে সবার কাছে খবর গেলে একটা না একটা হদিশ মিলবে ঠিক। তবে তাই কর, তোরা চারিদিকে খুঁজে দেখ। চলো বাঁদর ভাই সব দিকে দিকে খবর পাঠাও, পারুল সইয়ের চাপা ভাইয়ের খোঁজ নাও। দিকে দিকে খবর পাঠাও, পারুল সইয়ের চাপা ভাইয়ের খোঁজ নাও। দিকে দিকে খবর পাঠাও, পারুল সইয়ের চাপা ভাইয়ের খোঁজ নাও। জলের নিচে ছিলাম তাই বেকায়দায় পড়ে আমাকে পালিয়ে আসতে হয়েছিল। কিন্তু মুক্ত পৃথিবীতে পারুল আমার কিচ্ছু করতে পারবে না। শুধু একবার পারুলকে আসতে দিন মাতা, তারপর দেখুন ওর আমি কি করি। তার মানে তুই চাপা ফুল নিয়ে ওরা ডাঙায় উঠে এসেছে তাই তো? আর এক মুহূর্ত দেরি করা চলবে না মাতা, এক্ষুনি এই মুহূর্তে ওদেরকে আমায় খুঁজে বের করতে হবে। চলুন মাতা। আমরা কি করব বল পারুল, কিভাবে সাহায্য করব তোকে? স্থলভাগের খবর আনতে গেছে বাদর ভাইয়েরা, কিন্তু মাটির নিচের খবর তোদের থেকে ভালো আর কেউ জানে না। তোরা একটু খুঁজে দেখ না রে, পাতালের কোথাও আমার আর এক চাপা ভাই আছে কিনা। ভাবিস না, চারিদিকে খবর ছড়িয়ে দিচ্ছি আমরা। যদি মাটির নিচে কোনো চাপা ফুল লুকোনো থাকে ঠিক খুঁজে বের করব তাকে। সব মাটির নিচে ছড়িয়ে পড়ো চারিদিকে, এখানে যত পিঁপড়ের ঢিবি আছে খবর পাঠাও। পাতাল লোকের প্রতিটি কোণে কোণে হানা দাও, যেখানেই থাকুক পারুলের চাপা ভাই তার খোঁজ চাই চাই। পাখি বন্ধুরা, আকাশে সব খবর রাখিস তোরা। তোরা কি কেউ জানিস আকাশের কোথাও ওই দুষ্টু রানী আমার চাপা ভাইকে লুকিয়ে রেখেছে কিনা? সেরকম তো নজরে পড়েনি এখনো, তবে তোর জন্য সারা আকাশ খুঁজে দেখব আমরা। কিন্তু আমাদের তো ডানায় জোর কম, তাই বেশি উঁচুতে উঠতে পারি না। অন্তরীক্ষের খবর আনার শান্তি যে আমাদের কারো নেই রে পারুল। তাহলে উপায়, মহাকাশের খবর কে এনে দেবে আমায়? কি বলছে টিয়া পাখি পারুলকে? কোন সমস্যা নাকি? কি জানি, পারুল আর পদ্মা ছাড়া এদের কথা কেউ বোঝে না। মহাইকল, আমি তাকে চিনি, সে তো আমার খুব ভালো বন্ধু। এর আগেও সে আমার অনেক উপকার করেছে, আমি জানি সে আমার কথা কখনো ফেলবে না। মহাইগল, মহাইগলের কথা কি বলছে টিয়া? টিয়া বন্ধু বলছে মহাকাশের খবর একমাত্র মহাইগল দাদাই দিতে পারবে। তাহলে ডাকো তাকে, তুমি ডাকলে ঠিক ছুটে আসবে।
মহাইগল দাদা, কোথায় তুমি? আমি তোমার বন্ধু পারুল, তোমাকে আমার খুব প্রয়োজন, দেখা দাও বন্ধু। আমরা বুঝবো কি করে? ওরা সমুদ্র তীরের কোথায় আছে? সমুদ্র তীর তো কোনো ছোট জায়গা নয় মাতা, দেশ মহাদেশ জুড়ে। বুদ্ধি থাকলে সব উপায় হয় মল্লিকা, আমরা আকাশপথে খুঁজবো ওদের, উপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। নে আমার হাতটা ধর। এই তো দেখি সত্যি মহাইগল বটে। কেমন আছিস পারুল? এতদিনে আমাকে মনে পড়লো বুঝি? ভালো নেই মহাইগল দাদা, যতদিন না আমি আমার সব চাপা ভাইকে খুঁজে পাচ্ছি ততদিন কি করে ভালো থাকবো বলো? তা অবশ্য ঠিক, বল আমি কিভাবে তোর কাজে লাগতে পারি? ওই রাক্ষসী রানী মণিমল্লিকা মহাকাশের কোথাও আমার কোনো চাপা ভাইকে লুকিয়ে রেখেছে কিনা সেই খবর তুমি যদি আমাকে এনে দিতে পারো তাহলে বড় উপকার হয়। তোর উপকার করতে পারলে আমি খুশি হব। আমার ছেলেকে তুই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলি, ভুলিনি সে কথা এখনো। আমি যাই খুঁজে দেখি মহাকাশের চারিদিক, যদি কোথাও তোর কোনো চাপা ভাইকে দেখতে পাই খবর দেব তোকে। আসি বন্ধু। আমাকেও যে এবার জনের নিচে ফিরতে হবে পারুল, একখানা এক বেলার বেশি ডাঙায় থাকার ক্ষমতা আমার নেই। তাড়াতাড়ি বল কোথায় পৌঁছে দেবো তোদের। কোথায় মাথা? দূর দূরান্ত পর্যন্ত তো কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল কোথায় ওরা? হ্যাঁ আর যাবে, এখানেই কোথাও লুকিয়ে আছে, বুঝে তো আমরা পাবোই, তুই শুধুই ধৈর্য ধরে একটু নজর রাখ। আমার চোখে ফাঁকি দিয়ে ওরা পালাবে তাই তো? কিছুতেই না, এক করে শেষ করবো তো দুজনকে। এক করে মল্লিকা, ধৈর্য ধর মল্লিকা, দেখছিস না পারুলের সাথে সাগর দৈত্য রয়েছে? ভুলে যাস না সাগর দৈত্য ক্ষমতা তোর থেকে অনেক বেশি, তার থেকে বরং চুপ করে এখান থেকে অপেক্ষা কর। আমাদের যে এখন এখানে অপেক্ষা করতে হবে দৈত্য মশাই, কে কখন খবর নিয়ে আসবে কোনো ঠিক নেই। যতদিন না আমার অন্য ভাইদের হদিশ পাচ্ছি আমার এখান থেকে কোথাও যাওয়া চলবে না। বেশ, তোরা তাহলে অপেক্ষা কর এখানে, কিন্তু আমার যে উপায় নেই ফিরতেই হবে। তবে কোনো দরকার পড়লে অবশ্যই ডাকিস আমাকে, ডাকলেই আমি হাজির হব। আচ্ছা দৈত্যমশাই, তাই হবে, চলি রে। বিদায়। বিদায়।
কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে জানা নেই পারুল। চলো আমরা আমরা গিয়ে কোথাও বসি। মাতা মাতা ওই শয়তান স্বাগতই তোরা চলে গেছে মাতা, আর তো কোনো বাধা নেই। পারুল আর রাঘবকে সাহায্য করার এই মুহূর্তে কেউ নেই। এক্ষুনি আমি ওই পারুল আর রাঘবকে শেষ করে দেবো। মাতা ছাড়ুন, মাতা ছাড়ুন আমায়। তোমার কি মনে হচ্ছে সেনাপতি মশাই, কোথায় থাকতে পারে আমার বাকি চাপা ভাইয়েরা? ঠিক বুঝতে পারছি না পারুল, তবে কোথাও না কোথাও তো নিশ্চয়ই আছে। আমার মন বলছে কেউ না কেউ ঠিক খোঁজ নিয়ে আসবে তোমার চাপা ভাই।